বিয়ের 7 বছর পর আমার বর তার এক্সের সাথে কথা বলা শুরু করল। এক্স না বলে প্রাক্তন প্রেমিকা বলাই শ্রেয়, কেননা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যান্ত্রিক প্রেমে সাবেককে এক্স বলা যায়। বাটন ফোনের যুগে রাত 12টার পর কথা বলবে, তাও আবার ঘন্টার পর ঘন্টা। অপেক্ষারত কপোত কপোতিকে প্রেমিক যুগল বলাই রুচিসম্মত। অবশ্য তাদের মধ্যেও এখনো সে মিঠে সুরে গল্প স্বল্প হয় কিনা জানা নেই। শুধু দেখলাম তার ফোনে টুং করে মেসেজ এলো, ওই আমার পৃথিবী উল্টে দেবার জন্য এটুকুই যথেষ্ট। উজ্জ্বল বয়সে গুনে গুনে 10 বছরের বড়, আমার মাঝারি গড়নের দেহের বিপরীতে তার লম্বা চওড়া বিশাল শরীর। বিয়ের আগে আমি তার অবয়ব দেখে প্রেমে পড়ি নাই, বরং তাকে আমি 8-10 জন সাধারণ মানুষের কাতারেই ফেলতাম। বছরখানেক পর লক্ষ্য করলাম এই মানুষটা লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি পরে দাঁড়ালেও আমি তাকিয়ে থাকি। তার শরীরের কোথাও ফোড়া হলে পরম আদরে হাত বুলাই। অথচ এই মানুষটা বিয়ের আগে ফসিল ব্র্যান্ডের ঘড়ি আর ধবধবে সাদা কেডস পরেও আমাকে মুগ্ধ করতে পারে নাই। অর্থাৎ আমি তাকে ভালোবাসতেই শুরু করেছিলাম, এবং 7 বছর পর মনে হয় স্বপ্নেও আমি অন্য কাউকে ভাবতে পারি না। আমাদের প্রেমের বিয়ে নয়, কিন্তু তার ভাষ্য মতে সে প্রথম দেখায় ভালোবেসেছিল। হঠাৎ আসা প্রেম হঠাৎই উবে যায়, তার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের গল্প থাক, তার গল্প বলি। সে এবং তার সে কলেজ জীবনে তার প্রথম প্রেম নীলা, আমার মতো বেটে খাটো নয়, বেশ খানিকটা লম্বা, কোমর ছড়ানো চুল, উজ্জ্বলের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, যাকে আমি কখনো দেখিনি, কিন্তু বরের চোখ দিয়ে তার প্রতিবিম্ব সব সময় চোখে ভাসে। রাত জেগে উজ্জ্বল 7 কাহন গর্ভধারিণী পড়ত, আর ঘড়ির কাঁটা ধরে অপেক্ষা করত কখন বাজবে রাত 12টা। মফস্বলে রাত 12টা মানে নিশুতি রাত, শুনশান নিরবতা, কলোরেট সেকেন্ড প্রতি আধা পয়সা হতেই উজ্জ্বল ফোন দিত, উপাস থেকে মেলি স্বরে ভেসে আসত, হ্যালো, যার কণ্ঠ শ্বাস প্রশ্বাসের উঠানামা শুনে এপাশের মানুষটা বুঝে যেত অন্যজন কেমন আছে। একসাথে ঘন্টার পর ঘন্টা রিকশায় ঘুরে বেড়ানো অথবা রেস্টুরেন্টে চুপি চুপি হাত ধরে বসে থাকার সময়গুলো দ্রুত ফুরিয়ে যায়, সমবয়সী প্রেমের ক্ষেত্রে যা হয়। বান্ধবীর বিয়ে হয়ে যায় আর বন্ধু একাই রয়ে যায়, উজ্জ্বলের ক্ষেত্রেও তাই হয়েছিল। ওদের গল্পটা খুব কাছ থেকে আমার জানা, তার কাঁধে মাথা রেখে কত শত কথার ফাঁকে কখনো সে অতীতের গল্প বলা শুরু করত। আমি ওর ভাবালো চোখের দিকে তাকিয়ে সেই মেয়েটাকে দেখতাম, ওর জীবনের প্রথম নারী। সত্যি বলতে কি, তাতে আমার মনে বিন্দু মাত্র আক্ষেপ ছিল না, কেননা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তার বর্তমান এবং ভবিষ্যৎ জুড়ে শুধু আমার বসবাস। অথচ ছোট্ট একটা মেসেজ আমার ভাবনা কেমন মিথ্যে করে ফেলল। সে তার অতীতকে মিস করছে, মিস করছে বলেই তার গল্পে ঘুরে ফিরে একজন আসে এবং যথারীতি যোগাযোগ শুরু করেছে। যোগাযোগ হয়তো আমার অগোচরে আগেই ছিল, হঠাৎ আমি দেখে মাথায় বজ্রাঘাত ঘটল।
অন্য কোনো মেয়ে হলে চুপি চুপি কিছুদিন গোয়েন্দাগিরি করে জল কতখানি ঘোলা হয়েছে তলিয়ে দেখত। আমি বোকা হাদার মতো তখনই চিৎকার চেঁচামেচি করে তার চুল টেনে ধরলাম। সে সমানে অস্বীকার গেল। তার মতো গো বেচারা ভদ্রলোকই হয় না। ওই বেচারি কেন মেসেজ করেছে সে জানে না। ডাহা মিথ্যা কথা, একটু পরেই স্বীকার করে নিল। দুজনের কথা হয়েছে, আজই প্রথম কথা হলো। কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, তাই সেই শুধু সাপের লেজটা দেখেই আমাকে সন্তুষ্ট করল। আমি তৎক্ষণাৎ চুপ হয়ে গেলাম। সে ভীষণ চেষ্টা করলো আমাকে সহজ করার, আর আমি সহজ ভান করে দিন যাপন করতে লাগলাম। রাত হলে সে ঘুমিয়ে যায়, আমার ঘুম হয় না। রাজ্যের চিন্তা মাথায় ভর করে। তার জীবনে এমন কি অসম্পূর্ণতা আছে যা পূরণ করতে অতীতের কাউকে মনে করতে হয়, কাছে টানবার প্রয়োজন হয়? স্ত্রী কখনোই প্রেমিকা হতে পারে না। ঘরের স্ত্রীর উপর সাংসারিক কলহ, নিজের বাবা মার দায়িত্ব, আত্মীয়দের ঝামেলা আর অজস্র কটু কথা চাপিয়ে দেবার পর তার মধ্য থেকে আর প্রেমিকা সুলভ আচরণ বের হয় না। আকাশের চাঁদ যেমন কাছে গেলে এব্রো থেব্রো পাহাড়ে জমিন, তেমনি প্রেমিকা ও স্ত্রী রূপে ঝগড়ুটে উস্কো খুস্কো চুলের নারী মহামানবী নয়, তবু যারে না পায় সে আমার সাত রাজার ধন। শুনেছি বিয়ের 5 বছর পর পুরুষ স্ত্রীর আগ্রহ হারিয়ে ফেলে, একটা দুটো বাচ্চা হয়, পেটে মেদ জমে, স্ত্রীর শরীর স্বামীর চোখে পুরানো হয়ে যায়, এক বাচ্চার মা হবার পরও পেটে এক চুল চর্বি জমতে নাই। রাত জাগা সারাদিনে ধকলে চেহারায় আগের জেল্লা নাই, তাই আর মনে ধরছে না। তারপর ভাবলাম, তার বহু বছর আগের তরুণ ছিপছিপে দেহটা আমার ভালো লাগতো না, আর এখন ভুড়িওয়ালা পেটে হাত রেখে পরম শান্তিতে ঘুমাই। সে কখনোই ভালোবাসে নাই। ভালোবাসার মানুষ হচ্ছে ওয়াইনের মতো, যত পুরানো হয় তত স্বাদ গন্ধে অনন্য হয়। তাকে বলার মতো কথাগুলো আকস্মিক থেমে গেল, তাকে স্পর্শ করার আকাঙ্ক্ষা ফিকে হয়ে যাচ্ছে। কে জানে, হতে পারে আমাকে জড়িয়ে ধরেও সে অন্য কারো কথা ভাবে। সে মেয়েটাকে ব্লক করে রেখেছে, এটাও তার এক প্রকার চতুরতা। ব্লক করার আগে নিশ্চয়ই বলেই নিয়েছে, বউ দেখে ফেলেছে। ভিতরে পাপ না থাকলে সে স্বাভাবিক থাকতো, ভালো মানুষই দেখিয়ে ব্লক করতে যেত না। অতঃপর আমি ভদ্রমহিলার আইডি ঘাঁটতে লাগলাম। 8 পৌরে সাজের মধ্যবয়সী নারী, চেনা চেনা মুখ। একটু লক্ষ্য করে বুঝলাম এই মহিলা আমার পোস্টে ভুলবশত কয়েকদিন লাইক করে ফেলেছিল। নোটিফিকেশনে তার চেহারা বারংবার এসেছে, তাই এত পরিচিত। বরের সাথে দহরম মহরম না থাকলে নিশ্চয়ই তিনি সাবেক বন্ধুর স্ত্রীর আইডি ঘাটতে আসত না। একবার মনে হলো নক করে ইচ্ছে মতো ধুয়ে দি, তারপর রুচিতে বাঁধল। 7.5 বছর পাশাপাশি ঘুমিয়েও বরকে বশ করতে পারলাম না। নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দিয়ে কি লাভ? মধ্য 30-এর পর নারীরা
ক্রমশ একা হয়ে পড়ে। সন্তান, স্কুল, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, স্বামীও আগের মতো সময় দেয় না। যেটুকু কথা হয় সংসার সন্তানাদি দিয়ে, সব থাকার পরও একাকিত্বের মতো অসুখ আর হয় না। কম বেশি সবাই এই রোগে ভোগেন, তিনিও হয়তো অসুখে ভুগে পুরানো বন্ধুর সাহচর্য উপভোগ করছেন। মনকে প্রবোধ দেবার ছলে মানুষ কত আবোলতাবোল ভাবে, কোনটা সঠিক কোনটা বেঠিক উপরালাই ভালো জানেন। এদেশে মেয়েদের বিবাহিত জীবনে ভালো থাকা চরম কষ্টকর, দু চারজন ব্যতিক্রম বাদে সবার অবস্থা এমন। হাতেও যদি তারে না মারিত, তারে শত যে মারিত পাতে। পারফেক্ট বউ, পারফেক্ট মা হবার খাতিরে সবটুকু নিংড়ে দেবার পরও মন পাওয়া যায় না। ইদানিং গোদের উপর বিস্ফোরার মতো যুক্ত হয়েছে পরকিয়া। উজ্জ্বল তার প্রাক্তনের সাথে লুকিয়ে কথা বলতে লাগলো। আমিও দেখে না দেখার ভান করলাম। মানুষ হারানো জিনিস পেয়ে গেলে তা তার কাছে ভীষণ মূল্যবান হয়ে দাঁড়ায়। তার ক্ষেত্রেও তাই হলো। দুজনে প্রথম প্রথম ফোনে যখন কথা বলতো, স্রেফ সন্তান, দুজনের কষ্ট, ভালো মন্দ লাগা নিয়ে কথা হতো। তারপর শুরু হলো স্মৃতিচারণ। তাদের প্রথম দেখা, খুনসুটি, নীলাকে হারানোর পর উজ্জ্বলের দীর্ঘ যন্ত্রণাদায়ক রাত যাপনের ইতিহাস। নীলা দীর্ঘশ্বাস ছাড়ে, ভিতর থেকে আফসোস আসে। ইস, তোমার সাথে বিয়ে হলে জীবনটা হয়তো অন্যরকম হতো। উজ্জ্বলও দুর্দান্ত অভিনেতা বলে দুদিক দুর্দান্ত সামলাচ্ছিল, বউ এবং বান্ধবী। প্রাক্তন প্রেমিকা কিন্তু কখনোই পরবর্তী জীবনে বন্ধু হতে পারে না। যে হাত একবার কামনায় স্পর্শ করা হয়েছে, সে হাত কখনোই রসকসিন লাগার কথা নয়। দুজনের ছবি বিনিময় চলে। নীলা আগের মতো সুন্দরী নেই, তবে উজ্জ্বলের মেদ বহুল শরীরে সেই ছিপছিপে গরণের তরুণীর ছবি ভাসে। স্বামীর কাছে পরাজিত হয়ে সংসারের দেনা পাওনার হিসাব ভাবতে লাগলাম। যেই পুরুষ স্ত্রী এবং সন্তানকে পরিবারের বাকি সব সদস্যের বিনোদনের জন্য ব্যবহার করে, তাকে এক কথায় কি বলে সংজ্ঞায়িত করা যায় বলুন তো? মেয়ের জন্য 5 টাকা ব্যাংকে রাখতে অনীহা, কিন্তু দুদিন পর পর আত্মীয় স্বজন নিয়ে উৎসব উদযাপন করতে উৎসাহের কমতি নেই। স্ত্রীর কথাকে সে মনে করে বাহুল্যতা। তার বাবা মায়ের সেবা এবং বংশবৃদ্ধির জন্য একটা নারী শরীরের দরকার ছিল। শুষ্ক কথায়, শারীরিক সম্পর্ক তিক্ত, তাই দৈহিক মিলনের সাথে যুক্ত করেছিল কিছু মিঠে কথা। বোকা আমি, সেই মিঠে কথার ঝুড়িকে আঁকড়ে ধরে ভেবেছিলাম ভালোবাসে। এক সন্ধ্যায় খেতে বসে কাছে ডাকলো। ইদানিং তাকে দেখলেই কেমন ঘিনঘিন লাগে। গিরগিটির মতো রং বদলানো স্বভাবের লোকটার মুখের দিকে না তাকিয়ে উত্তর দিলাম, ডাকছো কেন? বসো। জানো, আজ নীলার সাথে দেখা হলো। তোমার জন্য শাড়ি কিনতে মলে গিয়েছিলাম, দেখি নীলাও শাড়ি কিনছে। টেবিলের উপর দামি শাড়ির বক্সটা কাফনের কাপড়ের মতো ড্যাব ড্যাব চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ওবা ওর গল্পে আগ্রহ পাচ্ছিলাম না, শুধু শুনছিলাম।
একজন মানুষ কতটা গুছিয়ে মিথ্যা বলতে পারে। রেস্টুরেন্টে দুজনে দেখা করবে কালকের কনভারসেশনে দেখেছি আমি। তারপর ও আর আগের মতো নাই জানো, কেমন অন্যরকম হয়ে গেছে, ভালো লাগলো না। ভালো লাগলে কি হতো, তোমাদের সম্পর্ক হোয়াটসঅ্যাপ থেকে বিছানায় করাতো। সে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিল। হারামজাদি, তুই এত নিচ! জানি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অন্য সব সদস্যরা কখনোই তার অন্যায় আচরণের প্রতিবাদ করতে আসবে না, বরং আঁচলে চাপা দিয়ে হাসবে। মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ছুটে মেয়েটাকে জড়িয়ে ধরতে যাব, কাচের টুকরা পায়ে বিঁধল। ব্যথা লাগছিল না, অদমটা নিজের দোষ ঢাকতে বলল, কত মানুষের বাইরে দু তিনটা মেয়ের সাথে অ্যাফেয়ার থাকে, তবু বউরা এত ওভার রিয়াক্ট করে না। হাসলাম, অনেকদিনের চাপা ক্ষোভের তিক্ততার হাসি। চিন্তা নেই, কালকে থেকেই রিয়াক্ট করার জন্যে সেই আর থাকবে না। গল্প পরকিয়া, কলমে হাবিবা হিলা।